হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতিমা লাইফস্টাইল ব্লগে স্বাগত। আশা করি আপনার সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আমার ভিডিওটা দেশ এবং বিদেশ যে যেখান তখন দেখার, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে বিকাল তো না ব্লগটা শুরু করছি, যেহেতু বাসাতের কারণে ব্লগটা শুরু করছি। আর ছাদও আইসি, অনেকগুলো কাপড় জোপড় ধুইয়া দিয়েছিলাম, মানে ছাদও আইসি কাপড় নিতাম। আর ছাদর পরিবেশটা দেখলে কিন্তু খুবই ভালো লাগে, বিকালবেলা ছাদর মধ্যে ফুল গাছ, সব ফুল গাছের মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল ধরছে। আর রাত্রে কী করি ইয়া না করি তো আপনার সাথে সবকিছু শেয়ার করবো। রাত্রে আন্টি একজনটা দিয়া মোরগ গানাইছিলাম, আনে ইয়া এগুলা খাটাই রাম, কারণ যেহেতু আমি খাটতাম পারি না, খাটাই উঠে ইয়া দেখো সবগুলা পরিষ্কার করেছে, পরিষ্কার করে এগুলো ডিপোরা কেলেছি। আর এটা হইল গিয়ে আপনার পরের দিনের ভিডিও, সকালকুর ভিডিও। মাছ রাখা হয়েছে, বাইং মাছ, চিংড়ি মাছ, লাসো মাছ এগুলো রাখা হয়েছে। আর এগুলো মাছ প্রায় খাটতে খাটতে আমার পুরা একটার সময় বসলাম খাটা, পুরা সাড়ে তিন ঘন্টা লাগছে, সাড়ে তিনটার সময় গিয়ে শেষ হয়ে গেছে। পুরা মনে করেন সাড়ে তিন ঘন্টার মতো লাগছে মাছগুলো খাটতে খাটতে। দেখো সবগুলো মাছগুলো আমার খাটাখাটি শেষ, এগুলো এখন প্যাকিং করে লইলিমো প্যাকেটের মধ্যে, প্যাকেটের প্যাকিং ফ্যাকিং করে তারপরে আবার ফ্রিজও রাখবো। তো কন্টিনিউ আমার ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগে যদি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করবা, পাশে থাকবা, সাপোর্ট করে যাইবা, ভিডিওটা কন্টিনিউ দেখবা। ক্যামেরার সামনে আমার কারণ হইল গিয়া কিছু কাপড় কিনছিলাম, শপিং করছিলাম, এটা আর আপনার সাথে দেখানি হয়েছে না। আর রান্না বান্না হয়ে গিয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, কিছু এডিট করার বাকি আছে, দু তিনটা ভিডিও আমার এডিট করার বাকি আছে। লাস্টে যেহেতু বাসাত আছি, একদম সব কিছু রান্নাবান্নাও শেষ, ঘড়িতে এখন প্রায় 10টা হয়ে গেছে, যেহেতু এর কারণে হইতে দু তিনটা ভিডিও এডিট করিলাম, সব কিছু এডিট উডিট করিয়া, মানে শুধু বয়স দেওয়ার বাকি আছে, মিউজিক দেওয়ার বাকি আছে, এগুলো আমি রেডি সেডি করে সবগুলো সেভ করে রাখি দিছি, একটা একটা করে চালমো, কারণ সবসময় আমার ভিডিও দেওয়া হয় না, কারণ অনেক ভিডিও জমা হয়ে গেছে, কোনো ভিডিও দিতাম পারি না, কারণ সময়ের অভাবে দিতাম পারি না, দোকান সামলাইতাম পারি, দোকানও যাওয়া লাগে প্রত্যেক দিন সকালে গিয়া, আবার রাত্রে আইয়া রান্না বাড়া কইরা সব কিছু আর মানে কমপ্লিট হইয়া উঠে না, কারণ নিজেরও তো একটা শরীরের দিক দিয়া মানে মানে বোঝা আছে, যেন অনেক সময় আমার শরীরও মানে খুবই অলস লাগে, আবার কোন এমন সময় খুব যখন এনার্জি আয় শরীরে মানে তখন অনেকগুলো কাজ আমি করে নিতাম পারি। আর কিছু ড্রেস কিনছিলাম, যেহেতু গরমও আসছে কিছু ড্রেস কেনার আছে, মানে যেহেতু আনরেডি কিনতাম আসলাম, আনরেডি আর কিনো হয়েছে না, রেডিও কিনে নিয়েছি, চারটা ড্রেস কিনছে রেডি, তারপরেও আনরেডি আমার কেনার বাকি আছে। আর আমার হাজব্যান্ডেরও যদি সময় হয় মনে হয় নিয়ে আগে আনরেডি কিনতাম পারি, যদি কিনে তো আপনার সাথে শেয়ার করবো। আর যেহেতু দোকানও যাই এর কারণে এক ড্রেস বা দুই ড্রেস পরে তো দোকানও যাওয়া যায় না, আর আপনার নিত্য নতুন ড্রেস পরে যাওয়া লাগে মার্কেটও, যেরকম পরিবেশ ওরকম পরিবেশে যাওয়া লাগে। তারপরেও কিছু চারটা ড্রেস কিনছি, জানি না কীরকম হয়েছে, রেডি কিনছি, ওই যে একটা ড্রেস কিনছি এটা একবারে রেডি, যে দেখাই আমি আপনারে, যে রেডি ড্রেসটা কিনছি এটা রেডি। আর ক্যামেরা তো আমার এখানে এখনো দুইটা মানে দেখাই তো, এর কারণে জানি না সারা দেখাইতাম পারবো কি না পারবো। ওই যে একটা ড্রেস কিনছি রেডি, এটার লগর হইল গিয়া এটা হইল কি জর্জেট উন্না প্রিন্টর খাস, প্রিন্টর প্রিন্ট করা জর্জেট উন্না। আর এটা হইল কি প্যান্ট সেলোয়ার, যেটা আর কি প্লাজো না প্যান্ট সেলোয়ার কিনছি। তারপরেও জানি না করমো ফরতাম ফার্ম, দুইটা আবার সুতি কিনছি, দুইটা একটু লিলেন টাইপের, এখনও ফরছি না, আর একটু গরম ফরুক তারপরে ফরমো। আর চারি পাঁচটা ড্রেস লইলুমো আনরেডি লইয়া তারপরে বানাইলুমো, ও একটা গেল, আর ও একটা কিনছি, এটা কিনতাম আসেন না কিন্তু, এটা কিন্তু ড্রেসটা আমার কাছে খুবই ভালো লাগে, এর কারণে কিনছি ড্রেসটা। সারাটা ওই লাগে আপনার সুতার খাস করার স্টোন বসানো আছে ওরকম কালার, আর সেলো উন্নাটা ওই লাগে আপনার প্রিন্টর, ওই যে প্রিন্ট করা উন্না, সারাটাও খুললে দেখাই না আপনারা, এটা ওই লাগে প্যান্ট প্লাজো, যেটা আর কি প্লাজো আমি সবসময় ফরি, কারণ প্যান্টগুলা ফরতাম পারি না, প্লাজোও ফরি, যে প্যান্টের কালার হইলে মেহেদি কালার, আর উন্নার মধ্যে আপনার নেভি ব্লু মেহেদি কালার, আর হইল গিয়া বেগুনি কালারটা দেওয়া প্রিন্টের উন্নাটা, প্রিন্টের উন্না সব আমার ভালো লাগে। আর ও হইল কি ড্রেসটা কীরকম হয়েছে আপনারা জানাই বা একটু কমেন্টের মাধ্যমে, ড্রেসগুলো কীরকম হয়েছে বুঝে। আর আতার মধ্যে হইলে কি ওরকম ডিজাইন করা, ওই যে ওরকম ডিজাইন করা আমার আতার খাসটা খুবই ভালো লাগছে, ওই যে ওরকম ডিজাইন করা আতার ইয়েটা, আর পুকুর সাইডের ওরকম কাজ করা,
নিচে প্লেন একবারে ওই যে ওরকম আবার ওরকম ডিজাইন করা আছে ও সাইডে ও একটা ওটা হইলে কি আপনার প্রিন্টর দেখতে খুবই ভালো লাগছে ওই যে ওটা আবার অরিজিনাল কটন যেটা ওটা কিনছি এটার মধ্যে হইলা সুতার কাজ করা আছে গ্লাস বসানো সুতার কাজ করা আর অন্য হইলে কি আপনার এটা হইলে কি আপনার প্যান্ট প্লাজো যেটা প্লাজো প্রিন্টর আর উন্নাটাও প্রিন্টর সুতির এটা সুতির উন্না এটা আমি নিচে দিয়ে আবার ওরকম কাজ করা আছে বুকুর মধ্যে যেরকম কাজ করা কারণ আমি তো একটু খালো দেখতে মনে হয় রগুলো কালার আছে জানি না কিরকম লাগবো না আর নিচের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এটা নিচের ডিজাইনটা খুবই সুন্দর লাগে দেখতে আর এটা সব সবচেয়ে প্রথম দিকে আমার এটা ভালো লাগে কারণ এটা আমরা মার্কেট তো নয় আনছি লাগা দোকান বাইরের দোকান তো নেই এটাও কিন্তু আতার মধ্যে অনেক সুন্দর কাজ আছে শেয়ার করবো শেয়ার করবো কইরা শেয়ার করে উঠি না প্রায় আজকে 10-15 দিন এটা ড্রেস আনছি তো এখনও পরছি না আর ও একটা আনছি এগুলো এখনও পরছি না আমি একদিনও ওই যে একটা এটার কালারটা কীরকম জানি না আমার হাজব্যান্ডও কেছেন তো অনেক সুন্দর সুন্দর কালার আর আমি যেহেতু কালো মানুষ এরকম কালারে মানাইব কি না মানাইব জানি না এটা হইলো কি আপনার সত্যি একবার অরিজিনাল কটন যেটা আর ওই যে ওরকম ড্রেসটা এটার মধ্যে হইলো কি সুতার কাজ করা আর কোনো স্টোন বসান না সিলভার কালার সুতা এরকম রেশমি সুতা দিয়ে কাজ করা আর আত হইলো কি আপনার ওরকম প্রিন্টর ওই যে আটটা ওই যে আট আর এটা আবার নিচের দিকে হইলো কি আপনার হইলো কি ওই যে প্রিন্টর মধ্যে ওরকম গ্লাস বসানো আবার সুতার কাজ করা নিচের দিকটাও সুন্দর আছে আর এটার সালোয়ার হইলো কি আপনার এক কালার নেভি ব্লু সালোয়ার এটা হইলো কি আপনার প্যান্ট প্লাজো যেটা হয় প্যান্ট প্লাজো আর এটা হইলো কি সুতার উন্না তা কীরকম হয়েছে আমার ড্রেসগুলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবা যদি ভালো লাগে তা আপনারা অর্ডার দিতে পারেন লাগা দোকানে আমার বাইর দোকান তো নিয়ে নিতে পারেন আর ড্রেসগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে জানি না কার কাছে কতটুকু ভালো লাগছে আমার কাছে খুবই ভালো লাগছে তার কন্টিনিউ আমার ভিডিওটা দেখতে থাকুক ভালো লাগে যদি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবা সাবস্ক্রাইব করবা আমার পাশে থাকবা আর নোটিফিকেশানটা অন করে রাখবা যাতে নতুন একটা ভিডিও মানে যায় আপনারা কাছে অন করে রাখলে এটা রাখবা আর ভিডিওটা আমার ফুল ওয়াচ করে দেখবা তা ভালো থাকুক সুস্থ থাকুক আল্লাহ হাফিজ